আসসালামু আলাইকুম আমরা এখন দেখব সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসের জুনিয়র শিক্ষক পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার উপর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এগারো নম্বর অঙ্ক দিয়ে এগারো নম্বর অঙ্কে বলা ছিল প্রথম দশটি মৌলিক সংখ্যার যোগফল কত তো প্রথম দশটি মৌলিক সংখ্যা হবে হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ এগুলো আমরা যোগ করব এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা যোগ ফল পাওয়া হচ্ছে একশো উনত্রিশ তাহলে প্রথম দশটি মৌলিক সংখ্যার যোগ ফল হচ্ছে একশো উনত্রিশ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বারো নাম্বার বারোতে বলা আছে পাঁচটি ধারাবাহিক বেজোর সংখ্যা সমষ্টি সংখ্যাগুলোর গড় অপেক্ষা দুশো ষাট বেশি সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কত তো আমরা পাঁচটি বেজোর স্বাভাবিক সংখ্যা যেটা বলা আছে সেই সংখ্যাগুলো ধরে নিই হচ্ছে একটা এক্স মাইনাস ফোর তারপর একটা হচ্ছে এক্স মাইনাস টু তারপর একটা এক্স তারপরে হচ্ছে এক্স প্লাস টু তারপরে ধরে নেই হচ্ছে এক্স প্লাস ফোর তো এই চারটা সংখ্যার যোগ ফল বা সমষ্টির কথা বলা হচ্ছে সমষ্টি হবে হচ্ছে এক্স মাইনাস ফোর প্লাস এক্স মাইনাস টু প্লাস এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর এটা করলে পাওয়া যাবে হচ্ছে ফাইভ এক্স তাহলে সমষ্টি হচ্ছে ফাইভ এক্স এবং তাদের গড় যদি আপনি বের করেন তাহলে গড় আসবে হচ্ছে ফাইভ এক্স সংখ্যা হচ্ছে পাঁচটা দিয়ে ভাগ করলে ইকুয়ালস আসবে হচ্ছে এক্স বলা হচ্ছে যে সমষ্টি থেকে তাদের গড় হচ্ছে দুইশো ষাট কম অথবা সমষ্টি হচ্ছে গড় থেকে দুইশো ষাট বেশি তাহলে আসবে হচ্ছে ফাইভ এক্স মাইনাস এক্স ইকুয়ালস আসবে হচ্ছে টু সিক্সটি বা ফোর এক্স ইকুয়ালস আসবে হচ্ছে টু সিক্সটি বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের সিক্সটি হয়েছে সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কত তো সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়ালস আসবে হচ্ছে এক্স মাইনাস ফোর সিক্সটি ফাইভ মাইনাস ফোর সিক্সটি ওয়ান এই সিক্সটি ওয়ান হবে উত্তর তারপর প্রশ্ন নাম্বার তেরো নাম্বার তেরোতে বলা আছে যদি ওয়াই এর এক্স পার্সেন্ট জ্যাড এর সমান হয় এক্স এর মান জ্যাড এর শতকরা কত অংশ তো বলা হচ্ছে ওয়াই এর এক্স পার্সেন্ট ওয়াই এর এক্স পার্সেন্ট এর সমান হচ্ছে জ্যাড আর এখন বলা হচ্ছে এক্স এর মান জেড এর কত শতাংশ তাহলে এক্স বাই জেড ইন্টু হান্ড্রেড এটা আমাদের বের করতে হবে তো এখান থেকে করলে আসবে হচ্ছে ওয়াই ইন্টু এক্স বাই হান্ড্রেড ইকস হচ্ছে জ্যাড বা এটা আসবে হচ্ছে এক্স বাই জেড ইকোলস আসবে হচ্ছে হান্ড্রেড বাই ওয়াই আমাদের বের করতে হবে হচ্ছে এক্স বাই জেড ইন্টু ওয়ান হান্ড্রেড তাহলে এক্স বাই জেড ইন্টু ওয়ান হান্ড্রেড এটা বলে আসবে হচ্ছে ওয়ান হান্ড্রেড বাই ওয়াই ইন্টু ওয়ান হান্ড্রেড তাহলে এটা আসবে হচ্ছে ওয়ান হান্ড্রেড স্কোয়ার বাই ওয়াই তাহলে উত্তর হবে হচ্ছে একশো স্কোয়ার বাই ওয়াই এটাই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চোদ্দ নাম্বার বলা আছে একটি গাছের উচ্চতা প্রতি বছর বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় যদি বর্তমানে গাছটির উচ্চতা এক হাজার আশি সেন্টিমিটার হয় তাহলে দুই বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তো এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে গাছের উচ্চতা প্রতি বছর বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় অর্থাৎ আগে ছিল একশো এখন হবে হচ্ছে একশো বিশ তাহলে বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে একশো বিশের সমান তাহলে এক বছর আগের অবস্থা হচ্ছে একশো এর সমান তাহলে বর্তমানে যদি এক হাজার আশি হয় তাহলে এক বছর আগের অবস্থা হবে হচ্ছে একশো বিশ একশো অর্থাৎ এটা হচ্ছে একশো বিশের সমান আমরা একশো পার্সেন্ট বের করব তাহলে এক বছরের আগের হিসাবটা পাওয়া যাবে দ্বিতীয়ত হচ্ছে এর এক বছর আগের যদি করি তাহলে আবার এটাকে একশো বিশ পার্সেন্ট ধরতে হবে আর একশো পার্সেন্ট আমাদের বের করতে হবে তাহলে এমন আসবে এটা করলে পাওয়া যাবে হচ্ছে সাতশো পঞ্চাশ সেন্টিমিটার এই সাতশো পঞ্চাশ সেন্টিমিটার হবে হচ্ছে দুই বছর আগের গাছের উচ্চতা এটি হবে এই পার্সেন্ট উত্তর তারপর প্রশ্ন নাম্বার পনেরো নম্বর পনেরোতে বলা আছে বিক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট ক্ষতি ক্রয় মূল্যের শতকরা কত ক্ষতির সমতুল্য তো বিক্রয় মূল্য যদি আমরা ধরে নেই হচ্ছে যে সেলিং প্রাইস আর ক্রয় মূল্য হচ্ছে কস্ট প্রাইস আর একটা ফ্যাক্টর এখানে হচ্ছে লস তো আমরা বলতে পারবো কস্ট প্রাইস ইকুয়ালস হচ্ছে সেলিং প্রাইস প্লাস আসবে হচ্ছে লসের পরিমাণ তো এখানে লসের পরিমাণ হচ্ছে বিক্রয় মূল্যে টেন পার্সেন্ট অর্থাৎ বিক্রয় মূল্য সেলিং প্রাইস যদি দশ হয় তাহলে লস হবে হচ্ছে ওয়ান অর্থাৎ টোটাল হবে হচ্ছে ইলেভেন এটাই হচ্ছে আমাদের কস্ট প্রাইজের সমান এখন লসটা কত লসটা হচ্ছে ওয়ান আর কস্ট প্রাইজ কত এগারো তাহলে কস্ট প্রাইজের উপর যদি আমরা লস হিসাব করি তাহলে ই ওয়ান বাই ইলেভেন ইন্টু ওয়ান হান্ড্রেড পার্সেন্টেজ বের করলে আসবে হচ্ছে আমাদের নয় সমস্ত এগারো ভাগের এক পার্সেন্ট এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর ষোলো নম্বর ষোলোতে বলা আছে পি একটি কাজ পঁচিশ দিনে করে কিউ পি এর চেয়ে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম তাহলে কিউ কাজটি কত দিনে করতে পারবে তো পি একটা কাজ করে হচ্ছে পঁচিশ দিনে তো কর্মক্ষমতা হিসাব করলে বা এফিসিয়েন্স হিসাব করলে সব সময় একদিনে কতটুকু করে সেটা বের করতে হয় পি একদিনে করে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ অংশ কাজ তাহলে কিউ করে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভের পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম মানে হচ্ছে সে কাজ করে হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট এটা করলে আমরা পাবো হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি পার্ট কাজ করে ওয়ান বাই টোয়েন্টি পার্ট কাজ করে একদিনে তাহলে সম্পূর্ণ কাজ করবে হচ্ছে বিশ দিনে প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে যে কিউ কাজটি দিনে করতে পারবে কিউ কাজটা করতে পারবে হচ্ছে বিশ দিনে এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর সতেরো সতেরোতে বলা আছে একটি ব্যাগে চারটি সাদা ও পাঁচটি কালো বল আছে একজন লোক নিরপেক্ষভাবে তিনটি বল উঠালে তিনটি বলই কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করুন তো এখানে আছে হচ্ছে সাদা সাদা আছে হচ্ছে চারটা কালো আছে হচ্ছে পাঁচটা তো আমাদের এখানে তিনটা বল তিনটা বল আসতে হবে হচ্ছে কালোই হতে হবে তিনটা বল তাহলে আমরা সিলেক্ট করবো হচ্ছে পাঁচটা থেকে আসতে হবে হচ্ছে তিনটা ফাইভ কম্বিনেশান থ্রি আর টোটাল হচ্ছে আমাদের নয়টা নাইন কম্বিনেশান থ্রি এইটা আসবে হচ্ছে আমাদের টেন বাই এইটি ফোর ইকোলস আসবে হচ্ছে ফাইভ বাই ফোরটি টু অর্থাৎ ফাইভ বাই ফোরটি টু হবে হচ্ছে সম্ভাবনা এটি এই প্রশ্নের উত্তর তারপর বসে নাম্বার আঠারো নাম্বার আঠারোতে বলা আছে এক্স ইউনিট খরচ ওয়াই ইকোলস ফাইভ এক্স প্লাস টেন দশ ইউনিট গড়ে খরচ কত তো ওয়াই ইকোলস বলা আছে ফাইভ এক্স প্লাস টেন তাহলে এক্স যদি আমাদের টেন হয় তাহলে ওয়াই ইকোলস আসবে হচ্ছে ফাইভ ইন্টু টেন প্লাস টেন ইকোলস আসবে হচ্ছে ফিফটি প্লাস টেন ইকোলস আসবে হচ্ছে সিক্সটি তো গড় জিজ্ঞাসা করা হয়েছে যেহেতু এখানে দশ ইউনিট তাহলে গড় হবে হচ্ছে সিক্সটি বাই টেন ইকুয়ালস আসবে হচ্ছে সিক্স অর্থাৎ সিক্স হচ্ছে গড় এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার উনিশ নাম্বার উনিশে বলা আছে একটি সমবহ ত্রিভুজের পরিসীমা নয় সেন্টিমিটার হলে এর উচ্চতা কত সেন্টিমিটার পরিসীমা মানে হচ্ছে থ্রি এ সমবাহুর ক্ষেত্রে এটা আসবে হচ্ছে নাইন সেন্টিমিটার অর্থাৎ বাহু এ হচ্ছে থ্রি সেন্টিমিটার জিজ্ঞাসা করা হয়েছে উচ্চতা কত উচ্চতার যে সূত্র সেই সূত্রটা হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু এ তাহলে আসবে রুট থ্রি বাই টু ইন্টু থ্রি হচ্ছে উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বিশ নাম্বার বিশে বলা আছে কোন বৃত্তের অধিচাপের অন্তর্লিখিত কোনটি কি অধিচাপের অন্তর্লিখিত কোনটা হচ্ছে সূক্ষ্ম কোন সূক্ষ্ম কোন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ